নির্বাচনী নথি বিকৃত করার অভিযোগ এনে উলুবেড়িয়ার বিডিও নীলাদ্রি শেখরদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিলেন উলুবেড়িয়ার এক বহিরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতে সিপিএম এর প্রার্থীপদে আবেদনকারী প্রার্থী কাশ্মীরা বেগম। সেই মামলাতে বৃহস্পতিবার এসডিও শমিক কুমার ঘোষ, বিডিও নীলাদ্রি শেখর দে ও অতিরিক্ত অনগ্রসর শ্রেণী দপ্তরের একজন আধিকারিক কৃপা সিন্ধু সিংহকে সাসপেন্ড ও এফআইআর এর সুপারিশ করেন প্রাক্তন বিচারপতি দেবী প্রসাদ দে। সেই সাসপেন্ড করা সুপারিশের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করেই বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে এককভাবে মামলা করলেন বিডিও নীলাদ্রি শেখর দে। তবে এই বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পর্যবেক্ষণ, ডিভিশন বেঞ্চ যে কমিশন গড়ে দিয়েছিল সেই কমিটি রিপোর্ট দিয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি দেবী প্রসাদ দে কমিশনের সেই রিপোর্টকে কেউ চ্যালেঞ্জ করেনি। আদালত নিজে গিয়ে তদন্ত করে না, তাই এই কমিশনের রিপোর্টে আমরা ভরসা করব। আপাতত আমরা একক বেঞ্চের রায়ে হাত দেব না। এদিন মামলার শুনানিতে আবেদনকারী আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য বলেন, নীলাদ্রি শেখর দে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করার অধিকার রাখে না। উলুবেড়িয়া এক প্রার্থী আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন, কিন্তু তিনিও কমিশনের নির্দেশেই কাজ করেছেন। কমিশনের নির্দেশ মতো কাজ করেছেন যেখানে সেখানে উনি তো ক্রিমিনাল নন। বিচারপতি অপূর্ব সিনহা রায় বলেন, আপনি কি আপনার কাজে সৎ? সংবিধান আপনাকে দায়িত্ব দিয়েছিল বিশ্বাস করে, কিন্তু সেই দায়িত্ব আপনি পালন করলেন না। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, আদালতের তৈরি করে দেওয়া তদন্ত কমিটির রিপোর্ট কেউ চ্যালেঞ্জ করেনি, তাহলে সেই কমিটির রিপোর্টে ভুল নেই। আবেদনকারীর আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য বলেন, কাশ্মীরা বেগমের অভিযোগ নীলাদ্রি শেখর দে ষড়যন্ত্র করে ব্যালট পেপার বদলেছেন। কমিশনের ওপর তদন্তের নির্দেশ থাকা সত্ত্বেও শুধু রিপোর্টের ওপর ভিত্তি করে সাসপেন্ডের সুপারিশ করা হয়েছে। আপাতত একটা প্রোটেকশন দেওয়া হোক, না হলে চাকরির ওপর ছেদ পড়তে পারে। কিন্তু সিঙ্গেল বেঞ্চের রায়ে তারা কোনো রকম হস্তক্ষেপ করবে না, তাই দিন সাফ জানিয়ে দেয় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ। ফলে হাইকোর্টে রক্ষা কবচের আবেদন না করেও তা না মেলায় বিপদ যেন আরও বাড়ল বিডিও নীলাদ্রিদের। সুপারিশ মেনে কি এবার তাকে সাসপেন্ডের মুখে, এখন সেটাই দেখার। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।